ধরবেন দেখেন টাইম উঠেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মুজিবুর রহমান সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ বাগড়া ডিগ্রি কলেজ জিরোগাছা তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ শ্রেণী দ্বাদশ সমস্যাটা আমি পড়ে শোনাচ্ছি সঙ্গে সঙ্গে তোমরা খাতা কলমে এই আমার সাথে সাথে পড়ার সাথে সাথে লিখে নেবা সমস্যা হলো জনা ভাষা লিমিটেড এর হিসাব বই থেকে 2019 সালের 31 ডিসেম্বর তারিখ নিম্নোক্ত তথ্যগুলো পাওয়া গেল দায় সমূহ সাধারণ শেয়ার মূলধন 2,00,000 টাকা 7% অগ্রাধিকার শেয়ার 20,000 টাকা 5% ঋণ 40,000 টাকা সংস্থিতি 70,000 টাকা প্রদেয় হিসাব 12,000 টাকা প্রদেয় বিল 20,000 টাকা প্রদেয় আয়কর 36,000 টাকা বকেয়া খরচ 2,000 টাকা সর্বমোট 4,00,000 টাকা সম্পত্তি সমূহ স্থায়ী সম্পত্তি 1,50,000 টাকা অবসায় সংস্থিতি 1,10,000 টাকা বিনিয়োগ 20,000 টাকা পুস্তকৃত অথবা প্রাপ্য হিসাব 40,000 টাকা মজুত পণ্য 70,000 টাকা ব্যাংক জমা 10,000 টাকা সর্বমোট 4,00,000 টাকা অন্যান্য তত্ত্বাবলী নিট বিক্রয় 70,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় 51,600 টাকা কর বাদ নিট লাভ 25,000 টাকা যা আমাদের করতে হবে ক মোট লাভ নির্ণয় করো মোট লাভ ও নিট লাভ অনুপাত নির্ণয় করো খ মালিকানা সত্ত্বের পরিমাণ ও মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো এখন আমরা সলিউশনটা করতেছি তোমরা সঙ্গে সঙ্গে খাতায় লিখে নাও ক ক মোট লাভ সমান সমান মোট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় তাহলে মোট বিক্রয় আছে কত মোট বিক্রয় হল 70,000 টাকা মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় হলো 51,600 টাকা তাহলে কত থাকবে 0,00,6,410,6,410 7,12,8,2,10,7,6,18,400 টাকা 400 টাকা অতএব মোট লাভ 18,400 টাকা শিক্ষার্থীবৃন্দ ক এর অ্যান্সার বের করতে বলেছে আমাদের মোট লাভ নির্ণয় মোট লাভ কত হবে আমাদের মোট লাভ সাধারণত মোট বিক্রয় অথবা নেট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান যা আছে 70,000 টাকা আর বিক্রিত পণ্যের ব্যয় 51,600 টাকা বাদ দিলে 18,400 টাকা থাকে এখন এই মোট লাভই হলো 18,400 টাকা শিক্ষার্থীবৃন্দ আমাদের ক এর অ্যান্সার হয়ে গেল এরপর আমাদের মোট লাভ ও নেট লাভ অনুপাত নির্ণয় করতে হবে এখন ক মোট লাভ সমান সমান মোট লাভ অনুপাত বের করতে হবে
সমান সমান মোট লাভ ভাগ মোট বিক্রয় গুণ 100 সমান সমান মোট লাভ কত 18,400 টাকা মোট বিক্রয় হল 70,000 টাকা গুণ 100 18,184 ভাগ 7 সমান সমান 7 দুগুণে 14 44 35 7 দুগুণে 14 6 7 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
মোটলা অনুপাত সমান সমান 25.71:1। শিক্ষার্থীবৃন্দ, আমাদের মোটলা অনুপাত বের হয়ে গেল, এবার নিটলা অনুপাত বের করব। মুছে ফেলা যাবে একটু। নিটলা অনুপাত সমান সমান কর ভাগ নিট লাভ ভাগ মোট বিক্রয় ইনটু 100 সমান সমান কর ভাগ নিট লাভ কত রয়েছে? কর ভাগ নিট লাভ 25,000 ভাগ মোট বিক্রয় 70,000 গুণ 100 সমান সমান কাটাকাটি করলে এখানে এই 200 এই 200 এই 200 আর এই 200 সমান সমান 250 ভাগ 7 সমান সমান 3×7=40 5×7=35 আর 5×7=49 7×7 সমান 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 নিট নিট লাভ অনুপাত সমান সমান 35.71:1। শিক্ষার্থীবৃন্দ, খ এ দুটো অ্যান্সার বের করতে বলেছে, আমরা মোট লাভ ও নিট লাভ, তাহলে নিট লাভ হলো 35.71:1। এরপর গ গ এর অ্যান্সার বের করতে হবে, এখানে একটু লেখা ভুল হয়েছে, এখানে গ হবে। গ মালিকানা সত্তার পরিমাণ, পরিমাণ সমান সমান সাধারণ শেয়ার
যোগ অগ্রাধিকার শেয়ার শেয়ার যোগ সংস্থিতি সমান সমান সাধারণ শেয়ার কত আছে? সাধারণ শেয়ার আছে 2 লাখ যোগ 20,000 যোগ সংস্থিতির পরিমাণ হলো 70,000 তাহলে যোগ করলে বের মানে বের হবে 2,90,000 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে মালিকানা স্বত্বের পরিমাণ হবে, অতএব মালিকানা স্বত্বের পরিমাণ 2,90,000 টাকা। এরপরে বের করতে হবে মোট সম্পত্তি। আর সাধারণত উদ্বৃত্ত পত্রের সম্পত্তির পাশে যে যোগফল থাকে সেটা হলো মোট সম্পত্তির পরিমাণ। তো এখানে আমাদের যোগফল আছে 4 লক্ষ টাকা, অতএব মোট সম্পত্তির পরিমাণ হলো 4 লক্ষ টাকা। মোট মোট সম্পত্তির পরিমাণ সমান সমান 4 লক্ষ টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই অঙ্কটা তোমরা বেশি বেশি পড়াশোনা পড়বা এবং সাথে সাথে না দেখে এই অঙ্কটা করবা। আজকের মতো এখানে খোদা হাফেজ।